হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার শাশ্বত চন্দন আপনাদের সামনে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাম শুনলেই অনেকের মনে ভয়, দুঃখ, কখনো কখনো আনন্দের অনুভূতি হয়। এর কথা মনে করলে চোখের সামনে ভেসে ওঠে সারি সারি অ্যাম্বুলেন্স, রক্তাক্ত রোগী, পড়ে যাওয়া রোগী, রক্তের জন্য হাহাকার করা মা, সামান্য অক্সিজেনের জন্য ছটফটানো রোগী, রোগীদের আত্মীয় স্বজনের বিশাল বহর, মেঝেতে দাঁড়ানোর তিল পরিমাণ ঠাঁই নেই, এমন আরও শত শত দৃশ্য। আসলেই তাই, এখানে বিভিন্ন শ্রেণীর যত রোগী আসে তার বিশ্বের কোনো হাসপাতালে আসে না। এখানে নিম্নবৃত্ত থেকে শুরু করে উচ্চবৃত্ত সবাই আসে। এখানে এসে দুবেলা মুখে অন্ন জোটে না এমন মানুষ, এদেরকেই আশ্রয় ও প্রশ্রয় ও চিকিৎসার দায়িত্ব নেয় এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একটি রোগী হাসি মুখে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, এটা ডাক্তার, নার্স, আয়া সবারই কামনা। এত সব রোগী, জনসমাগম, হইহুল্লোড়ের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আছে একটি সুন্দর ক্যাম্পাস, যেখানে প্রচণ্ড বর্ষায় ব্যাং ডাকে, রাতে ঝিঝি ডাকে, বসন্তে কোকিল ডাকে, আরও সারাদিন বিভিন্ন পাখির কলকাকলি তো আছেই। আজ আমি আপনাদের নিয়ে যাব এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। আমি এখন আছি বাগান গেটে। বাগান গেট থেকে হাতে ডানে ঢুকলেই আমি দেখতে পাব সেই অন্তত 50 বছর বয়সী কিছু গাছ। এরপরে আমি সামনে আগাব। সামনে এগিয়ে আমি সুন্দর একটি বাগান লক্ষ্য করি। এই বাগানটি যখন শীতকাল তখন ফুলে ফুলে ভরে উঠবে, এখন গ্রীষ্মকাল বলে এখানে তেমন ফুলের দেখা পাওয়া যাচ্ছে না। আমি সামনে এগোচ্ছি। সুন্দর একটি গাছ আছে এই বাগানের ভিতর, যে বাগানটি কমপক্ষে এই গাছটির বয়স 50 বছর হবেই। আমি সামনে এগোচ্ছি। সামনে এগোতে এগোতে আমি চলে এসেছি আমাদের প্রশাসনিক ব্লকের সামনে। এই প্রশাসনিক ব্লক, এখান থেকেই সাধারণত প্রশাসনের কাজগুলো হয়ে থাকে। এখন আমি যদি সামনে আগাই, সামনে আগাতে আগাতে এখানে একটি গেট দেখা যাচ্ছে এবং গেটের দুপাশে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোগ্রাম বেষ্টিত করা আছে, রয়েছে। এবং এখানে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনার যে সালটি দেওয়া আছে 1946 সাল, সেটি এখানে দেওয়া হয়েছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও রোগী নিয়মিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার জন্য এসে থাকে। এখন আমি গেট থেকে যদি হাতের বামে আগাই, তাহলে সামনে চলতে চলতে এখানেও একটি বাগান দেখতে পাবো, যেটি আছে আমার এখন হাতের ডানে। তো আমি সামনে আগাতে আগাতে কিছু অ্যাম্বুলেন্স দেখছি। এই অ্যাম্বুলেন্সগুলো সরকারি অ্যাম্বুলেন্স। আমি সামনে এগোতে এগোতে আমি দেখছি এই যে অ্যাম্বুলেন্সের, যেখানে অ্যাম্বুলেন্সের, এখানে অ্যাম্বুলেন্সের কিছু গ্যারেজ রয়েছে। তো সামনে এগোতে এগোতে আমি দেখছি কিছু ধ্বংসপ্রাপ্ত অ্যাম্বুলেন্সকে। এগুলো পাকিস্তান আমলের অ্যাম্বুলেন্স, যেগুলো দিয়ে রোগীদের সেবা করা হতো। একটু ডানি ঘুরেই এবার দেখছি একটি বিশাল ধাউস অক্সিজেনের সিলিন্ডার। এখান থেকে এই অক্সিজেন সেন্ট্রাল সাপ্লাই সারা হাসপাতালে গিয়ে থাকে। এবার আপনাদের নিয়ে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের কোলঘেঁষে অবস্থিত জাতীয় শহীদ মিনারে। জাতীয় শহীদ মিনারের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিশাল ইতিহাস জড়িয়ে রয়েছে। এই শহীদ মিনারের জায়গায় স্থাপিত হয়েছিল দেশের প্রথম শহীদ মিনার। এখানে তৎকালীন সময়ে ছাত্রদের থাকার জন্য ব্যারাক ছিল। 6 ফেব্রুয়ারি যখন ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করল, তখন পুলিশ যখন গুলি করে, তখন এই ছাত্র জনতা সালাম, বরকত, রফিক জব্বার এই ব্যারাকের ঠিক কাছাকাছি জায়গায় তারা গুলিবিদ্ধ হয়েছিল এবং তাদের লাশ এই ব্যারাকের সামনেই পড়েছিল। এবং সর্বপ্রথম যে শহীদ মিনারটি তৈরি করা হয়, সেটি তৈরি করা হয় 12 নম্বর ব্যারাকের 6 নম্বর এবং 7 নম্বর রুমের সামনে। ডাক্তার বদরুল আলম এবং ডাক্তার সাঈদ হায়দারের নকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনস্ট্রাকশনের জন্য যেসব সুরকি এবং ইট, বালি, সিমেন্ট ছিল, সেগুলো দিয়েই স্থাপিত করা হয় দেশের প্রথম শহীদ মিনার
23শে ফেব্রুয়ারি 1952 সালে এবং এটি সর্বপ্রথম উদ্বোধন করে শফিউর রহমানের বাবা 24শে ফেব্রুয়ারি। এবার আমি আপনাদের নিয়ে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 2-3 হাজার রোগী সেবা নিয়ে থাকে। আমি হাতের বামেই দেখতে পাবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। হাতের ডানেই রয়েছে হাসপাতালের সেবা প্রত্যাশীদের জন্য একটি গণ শৌচাগার। এরপরই চোখে পড়বে একটি বড় ব্যানার যেটা মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করা হয়েছে। এরপর আমরা যদি সামনে এগোতে থাকি তাহলে আমরা পৌঁছে যাব যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীরা প্রবেশ করে। এরপর আমি যদি হাতের ডানে তাকাই তাহলে দেখব সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের একটি বড় ব্যানার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ যেখান থেকে প্রতিদিন 1-2 হাজার রোগী সেবা পেয়ে থাকে। করোনা নিয়ন্ত্রণের জন্য রোগীদের হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করা হয়েছে। একটু সামনে এগোলে দেখতে পাবো একটি ঝর্ণা, যেই ঝর্ণাতে এখন পানি নেই, অকার্যকর অবস্থায়। এটি আশা করি অল্প কিছুদিনের ভিতর আবার চালু হয়ে যাবে। ডানে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধাগার, এখান থেকে রোগীরা ঔষধ পেয়ে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের কাছেই ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাস অবস্থিত। তারপর আমি সামনে এগোতে থাকব এবং এগোতে এগোতে একসময় আমি চলে আসব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এবং ইমেজিং বিভাগের সামনে। বিভাগটি পেরিয়ে সামনে এগোতে থাকলে আমার হাতের বামে আমরা লক্ষ্য করব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদ, যেখানে প্রতিদিন মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এরপর আমি যদি সামনে আগাই তাহলে আমরা লক্ষ্য করব আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসকে। এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের মিলন চত্বরকে। এখন আপনাদের নিয়ে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কাছে। আমরা জরুরি বিভাগ থেকে ঢুকতে ঢুকতে আমরা যদি সামনে আগাই তাহলে এখানে দেখব অ্যাম্বুলেন্সের সারি, রিক্সা, সিএনজি। হাতের বামে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, যেটি বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে কোভিডের রোগী ভর্তি করানো হয় এখন। এরপর আমি যদি দেখি আমি চলে আসলাম আমাদের জরুরি বিভাগের সামনে। এই জরুরি বিভাগে প্রতিদিন কয়েক হাজার রোগী আসে, তাদের মাথা ফাটা, হাত পা ভাঙা, সাপে কাটা, তারপর বিষ খাওয়া রোগী, যাদের যারা প্রতিনিয়ত আমরা চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেয়াই আমাদের কর্তব্য হয়ে থাকে। এরপর আমি জরুরি বিভাগ থেকে যদি সামনে আগাই, সামনে এগোতে এগোতে আমি ছোট একটি ব্রিজ পাবো। ব্রিজ পেরিয়ে আমি যদি সামনে এগোতে থাকি তাহলে আমি অবশেষে পৌঁছে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর বিল্ডিংয়ের সামনে। মানে এটি একটি নতুন ভবন, যেটি আগে মেডিসিন বিল্ডিং হিসাবে পরিচালিত হতো কিন্তু বর্তমানে এটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে মেডিসিনের কোনো রোগী থাকে না, সবই এখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে প্রতিদিন অনেক রোগী জড়ো হয় এখন করোনার বিভিন্ন সাইন সিমটম নিয়ে। আমি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই নতুন বিল্ডিংয়ের সামনেই অবস্থিত একটি মসজিদ, যেটি স্টাফ কোয়ার্টার মসজিদ নামে পরিচিত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং DMC H2। আমি যদি সামনে আগাই এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই অ্যাম্বুলেন্সে করে করোনার সাইন সিমটম সহ রোগীদের এখানে নিয়ে আসা হয়, তার সাথে আসেন তাদের স্বজনেরা। এরপর এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মেইন দরজা, এখান থেকে সাধারণত ঢোকানো হয়। তো এরপরে রোগীরা আসে আমাদের এই যে জ্বর কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে প্রবেশ করে কোভিড ট্রায়াল রুমে, যেখান থেকে তাদের সাইন সিমটম দেখে তাদেরকে কোভিড সাসপেক্টেড ইউনিটে পাঠানো হয় অথবা বাড়িতে থেকে ট্রিটমেন্টের জন্য বলা হয়। এই হলো আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বর্ণারী ক্যাম্পাস, যেখানে রোগীরা সেবা নিতে আসে আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। এখানে আমরা সেবা দিয়ে থাকি ডাক্তার, নার্স, আয়া, বুয়া সকলে। সকলে মিলে আমরা রোগীদের সর্বোচ্চ সেবার মান নিয়ন্ত্রণের চেষ্টা করি।
এবং এভাবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে গরিব দুঃখী রোগীদের। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ এশিয়ার একটি অন্যতম মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত হয়েছে, যা রোগীদের সর্বোচ্চ সেবার মান নিয়ন্ত্রণে সর্বদা ঐক্যবদ্ধ। এই ভিডিওতে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসকে সামান্যভাবে তুলে ধরেছি। তো আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। বর্তমান বিশ্ব কোভিড মহামারীতে আক্রান্ত। আমার এই ওয়েলবিংস মাস্টার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং টিউন করে রাখুন। আমি নিয়মিত এখানে আপনাদেরকে কোভিড বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য সরবরাহ করব, যাতে আপনারা সচেতনভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।